কপালে খুশি আমি তোমাদের পায়ে চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো পুজো তো চলে গেল, সবাইকে শুভ বিজয়া আরও একবার বলছি, কারণ আমি কমিউনিটি পোস্টে শুভ বিজয়া জানিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ যে আমাকে এক ঝলক দেখলে, আমি গিয়ে একটু গড়িয়ায় গেছিলাম আজকে দ্বাদশী, মানে একদিন না দুদিন পরে লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর কিছু টুকটাক বাজার করতে গেছিলাম। পঞ্চদুর্গা আর নবদুর্গা গড়িয়ার খুব বিখ্যাত দুটো দুর্গা পুজো, কার্নিভালেও যাবে শুনেছি, তো সেটা খুবই গর্বের বিষয় আমাদের জন্য, গড়িয়াবাসীর জন্য। তো সেক্ষেত্রে আমি তো ওই দুটো ঠাকুর দেখিনি, ডিউ টু ভিড় আমি আর হাজবেন্ড দেখিনি। তো বলে না কপালে থাকলে ঠিক হয়, তো আজকে ভাসানের সময় মাকে স্বয়ং দর্শন করতে পারলাম। তো এখানে সবাই বিসর্জনের জন্য, বিসর্জন নয়, এই রাস্তা দিয়ে কার্নিভালে যাবে। তো পুজো কার্নিভাল হয় তোমরা সবাই জানো, সেখানে আমাদের গড়িয়ার পঞ্চদুর্গা এবং নবদুর্গার নাম নথিভুক্ত হয়েছে। তো সেক্ষেত্রে এটা খুবই আনন্দের একটা বিষয়, সেজন্য আমি একটু দাঁড়িয়ে ক্যামেরা করছি, তোমাদেরও দেখাতে চাইছি, কারণ অনেকেই দেখতে পারোনি গড়িয়ায় এসে এই দুর্গা। আমি নিজেই গড়িয়ায় থেকে দেখতে পারিনি, তো তোমরা তো অনেক দূরে থাকো। তো বলে না যে কপালে থাকলে ঠিক হবে, তোমার কপালে যেটুকু সুখ বা যেটুকু পাওয়া সেটা তুমি ছিনিয়ে নিতে পারবে, যেটুকু দুঃখ সেটাও তুমি পাবে, যেটুকু মানে সুখ সেটাও তুমি পাবে। তো আমি মাকে দেখতে যাইনি, কিন্তু আজকে দ্বাদশীর দিন এই মাকে দর্শন হয়ে গেল, এই দুটো বড়ো বড়ো দুর্গা আমার একদম দর্শন হয়ে গেলো, এটাই আমার বড়ো পাওনা আজকে। তো চলো তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করছি। তো খুব বড় একটা ইয়ে বেরিয়েছে আর কি, মানে কী বলে ওটাকে, শোভাযাত্রা আর কি ওটাকে বেরিয়েছে। তো এক এক করে এই নবদুর্গাকে নিয়ে যাওয়া হচ্ছে পাটুলির ওদিক দিয়ে, আজকে পাটুলির ওখানে দাঁড় করানো হবে, তারপরে নাকি কালকে নিয়ে যাওয়া হবে কার্নিভালের উদ্দেশ্যে, যেখানে সমস্ত দুর্গা প্রতিমাকে রাখা হয়েছে, পূজা কার্নিভাল যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় সেটা। এই দেখো কত সুন্দর লাগছে, আমার তো দারুণ লাগবে, দারুণ একটা ফিলিংস হচ্ছে যে সত্যি দেখাতে পেলাম এই পঞ্চদুর্গা নবদুর্গা দেখার জন্য, মানে লোকে একদম হাঁকপাক করে, আমার কিছু দেখা হয়ে গেল। ওই যে কপালের নাম গোপাল, কপালে থাকলে ঠিক হবে, তো যতই বাধা দিচ্ছে হবে, মা ঠিক দর্শন দিয়েছে, এটাই বড়ো কথা। সঙ্গে থাকো দেখো, নবদুর্গা তো দেখা হয়ে গেল, এবার হচ্ছে পঞ্চদুর্গা। দেখে নাও এখানে এত বড় একটা লরিতে এখানে রাখা হয়েছে পঞ্চদুর্গা, ওই কার্নিভালে নিয়ে যাওয়ার জন্য, সেটাও দর্শন হয়ে গেল আমার। আমার ভাগ্যটা খুবই ভালো এদিক দিয়ে আমি বলবো, আজকে বেরিয়ে আমার দুটো বড় বড় ঠাকুরই দেখা হয়ে গেল, এটাই হলো ব্যাপার, এটাই আমার পাওয়া, তাই না?
যদিও বা লাইটিংয়ের মধ্যে মা বসে নেই, মায়ের বিদায়বেলায় দেখা হলো, কিন্তু হলো তো, এটাই বড় কথা। যেটুকু পাওয়া যায় সেটাতেই সন্তুষ্ট থাকা আমার মনে হয় ভালো, তাতে করে মনের শান্তিটা বজায় থাকে। এই হলো ব্যাপার। এই দেখো দেখা লেখা আছে গড়িয়ার, এই কি লেখা পড়তে পারলাম না, চলে গেল। এই যে মায়ের চার রকমের রূপ, আর এখানে আছে, আর ওইখানে মা স্বয়ং বিরাজমান। তো ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।